আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সের আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই নিয়ে তোমরা অনেক প্রশ্ন করেছো, কিভাবে আবেদন করবে, কিভাবে আবেদন করা উচিত, আবেদনের সময় কি কি মেনটেন করা উচিত। আজকের ভিডিওতে এই সব কিছু নিয়ে আলোচনা করব, অর্থাৎ আবেদন করার আগের প্রস্তুতি, আবেদন করার সময় কি করতে হবে এবং আবেদন করার পরে কি করতে হবে, ধাপে ধাপে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের ভিডিওটির তিনটি অংশ রয়েছে। প্রথম অংশে আমরা আলোচনা করব আবেদনের আগে তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। বন্ধুরা, আবেদন করার আগে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটি হচ্ছে কলেজ নির্বাচন করা। এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাকে একটি কলেজে আবেদন করতে হবে। এই একটি কলেজে আবেদন করার পর দুটি মেরিট লিস্ট দিবে, প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্ট। এই দুটি মেরিট লিস্টে যদি তোমার চান্স না হয়, তাহলে পরবর্তীতে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং সেই রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজ চয়েস করতে পারবে, সেটা পরে। কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ আগামীকাল থেকে যে আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেখানে একটি কলেজ তোমাকে চয়েস করতে হবে। সেটা তোমাকে আগে থেকেই নির্ধারণ করতে হবে, অর্থাৎ কোন কলেজে তুমি আবেদন করবে। বন্ধুরা, কলেজ আবেদন করার ক্ষেত্রে কয়েকটা টিপস বা কয়েকটা পরামর্শ তোমাদেরকে দিতে চাই। প্রথমত হচ্ছে, তোমার জিপিএ যদি কম থাকে সেক্ষেত্রে সরকারি কলেজ সিলেক্ট করো না, সেক্ষেত্রে চান্স পর পসিবিলিটি অনেক কমে আসবে। একটা উদাহরণ দিয়ে বলি, গত শিক্ষাবর্ষে এমন অনেক উদাহরণ রয়েছে যে এ প্লাস পাওয়ার পর, অর্থাৎ ডাবল এ প্লাস পাওয়ার পরেও অনেক শিক্ষার্থী কিন্তু সরকারি কলেজগুলোতে চান্স পায় না। তাই তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব জরুরি হয়ে থাকে, ভর্তি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া কোনো অপশন নেই, সেক্ষেত্রে প্রথমেই তুমি উপজেলা ভিত্তিক সরকারি কলেজ অথবা বেসরকারি কলেজগুলো সিলেক্ট করতে পারো। সেক্ষেত্রে তুমি পছন্দের সাবজেক্ট কিন্তু তুমি পেয়ে যাবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটা সরকারি কলেজ হোক আর বেসরকারি কলেজ হোক, সার্টিফিকেট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে, প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় করে। শুধু সার্টিফিকেটের মধ্যে নামটা ভিন্নতা থাকে, অর্থাৎ কোন কলেজ থেকে পাশ করেছো এটাই, কিন্তু এছাড়া তেমন কোনো বড় ধরনের পার্থক্য নেই। আর দিন শেষে সাবজেক্টটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ যে সাবজেক্টে তুমি অনার্স করছো সেই সাবজেক্টটা ইম্পর্টেন্ট, কারণ এটার উপর ভিত্তি করবে তোমার মাস্টার্স, পরবর্তী কেরিয়ার, বাকি সব কিছু কিন্তু নির্ভর করছে। তাই বুঝে শুনে এখানে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। আর কলেজ নির্বাচন করার ক্ষেত্রে আরেকটি পরামর্শ তোমাদেরকে দিতে চাই। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষার্থী, তার ফ্রেন্ড সার্কেল, অর্থাৎ যারা বন্ধু বান্ধব রয়েছে, তারা একটি কলেজে আবেদন করতে চায়, সে দেখা দেখি সেও সেই কলেজে আবেদন করতে চায়। এই ব্যাপারে আমি বলতে চাই যে তোমার বন্ধুর কাছে ওই কলেজটি হয়তোবা তার জন্য পারফেক্ট হয়েছে, অথবা জিপিএ গত দিক থেকে সব কিছু দিক থেকে তার হয়তো ওই কলেজটি পারফেক্ট, কিন্তু তোমার জন্য সেই কলেজটি পারফেক্ট হবে এমন কোনো কথা নেই। হয়তোবা তার জিপিএ বেশি তোমার ফ্রেন্ডের, তার হয়তোবা চান্স হয়ে যাবে, কিন্তু তোমার কিন্তু নাও হতে পারে। তাই জিপিএর উপর ভিত্তি করে তোমার কলেজ নির্বাচন করা উচিত, ফ্রেন্ডের উপর ভিত্তি করে নয়। এবার আসি দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে চয়েস করা, অর্থাৎ সেই কলেজের কোন কোন সাবজেক্টগুলো তুমি আবেদন করবে। যেমন তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আগে দিলে তোমার চান্স পর পসিবিলিটি বাড়বে। আর তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও, তাহলে কিন্তু তোমার বেশি জিপিএ প্রয়োজন হবে, কম জিপিএ নিয়ে কিন্তু সেখানে তোমার চ্যালেঞ্জিং হবে। বন্ধুরা, বিষয়টাকে আরো ক্লিয়ারভাবে বোঝার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নেই বিস্তারিত। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গাইডলাইন, অর্থাৎ 2023-24, অর্থাৎ নতুন এই শিক্ষাবর্ষের গাইডলাইন। এই গাইডলাইনের দিকে তোমরা যদি নিচের দিকে স্ক্রল করো, তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্টের এবং শর্তগুলো দেওয়া রয়েছে। আর এছাড়া মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি, এই যে সাবজেক্টগুলো তোমার তালিকা দেখতে পাচ্ছ, ইসলামী, সংস্কৃতি, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু মানবিক শাখার জন্য 70% আসন বরাদ্দ রয়েছে, তোমরা নিচের স্ক্রিনে দেখতে পাচ্ছ। বিজ্ঞানের জন্য 15% এবং ব্যবসা শিক্ষার জন্য 15%, অর্থাৎ এই যে চারটি সাবজেক্ট দেখতে পাচ্ছ তার জন্য কিন্তু একটি বিভাজন রয়েছে। এখন তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো আর বাংলা ইংরেজি পড়তে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য মাত্র 15% আসন বরাদ্দ থাকবে। অর্থাৎ একটি কলেজে যদি 100টি আসন থাকে, তোমার জন্য 15টি আসন বরাদ্দ থাকবে। তার মানে হচ্ছে এখানে বেশি জিপিএ নিয়ে তোমাকে আবেদন করতে হবে এবং চান্স পেতে হবে, অর্থাৎ চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং হবে। আর বিশেষ করে সরকারি কলেজে তো অবশ্যই সেটা চ্যালেঞ্জিং হবে। তাই তোমার কাছে যদি বিভাগ পরিবর্তনটা ইম্পর্টেন্ট হয়ে থাকে আর তোমার জিপিএ যদি কম থাকে, তাহলে তোমার বেসরকারি কলেজ চয়েস করা উচিত, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এখন অনেকেই হয়তো বা বলবে, ভাইয়া বেসরকারি কলেজে পড়ার মতো তো আমার সামর্থ্য নেই, বা আমি এই ব্যাপারে কী করতে পারি। সেক্ষেত্রে উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে সেগুলো ট্রাই করতে পারো, সেক্ষেত্রে প্রতিযোগিতা কিছুটা কমে আসবে, চান্স পাওয়ার পসিবিলিটি কিছুটা বেড়ে যেতে পারে। এবার আসি তৃতীয় কাজ। তৃতীয় কাজটি মূলত হচ্ছে তুমি যে সাবজেক্টগুলো চয়েস করছো সেক্ষেত্রে সাবজেক্টের শর্তগুলো একটু মিলিয়ে দেখা।
কিছুক্ষণ আগে যে গাইডলাইনটা তোমাদের দেখাচ্ছিলাম সেই গাইডলাইনে আমরা আবারও চলে যাই, শর্তগুলো এক নজর দেখি। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে বাংলা এই সাবজেক্টটি পড়ার জন্য তোমার এইচএসসি লেভেলে বাংলা এবং ইংরেজি সাবজেক্টটি থাকতে হবে এবং সেখানে ন্যূনতম 3.0 পেতে হবে। ঠিক একইভাবে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি আমরা দেখতে পাবো এখানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, সমাজবিজ্ঞান রয়েছে, সমাজকর্ম রয়েছে। এই যে সাবজেক্টগুলো পড়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছ যে তোমার এইচএসসি লেভেলে পরিণতি, সুশাসন, সমাজকল্যাণ, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই সাবজেক্টগুলো তোমার থাকতে হবে। না হলে কিন্তু এই সাবজেক্ট চয়েস দিলেও তুমি কিন্তু চান্স পাবে না। অতএব যে সাবজেক্টে তুমি চয়েস করতে যাচ্ছ বা চয়েস লিস্ট সাজাচ্ছ সেই সাবজেক্টে তোমার এইচএসসি লেভেলের শর্তগুলো পূরণ করেছো কিনা সেটা একবার চেক করা উচিত। এই ছিল প্রধান তিনটি কাজ। এবারে আবেদন করার প্রস্তুতি। আবেদন করার জন্য বেশ কিছু জিনিস প্রয়োজন হয়, চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই এক নজর। আবেদনের সময় যা যা দরকার হবে, দরকার হবে তোমার এসএসসি, এইচএসসি রোল, বোর্ড পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দরকার হবে। এই তথ্যগুলো নিশ্চয়ই তোমার কাছে রয়েছে, একটি কাগজে লিখে রাখবে, আবেদন করার সময় তোমার জন্য সুবিধা হবে। প্রয়োজন হবে তোমার একটি মোবাইল নাম্বার, নিজস্ব মোবাইল নাম্বার, যে কোনো অপারেটরের মোবাইল নাম্বার তুমি দিতে পারবে। এখানে একটি কথা বলে রাখি, তোমার নিজের নাম্বার দিবে, কোনো কম্পিউটার দোকানের নাম্বার দিবে না বা অন্য কোনো আত্মীয়স্বজনের নাম্বার দিবে না, সচল একটি মোবাইল নাম্বারটি দিবে। এরপর তোমার একটি ছবি প্রয়োজন হবে, 120x150 pixels একটি ছবি প্রয়োজন হবে 50 kilobytes মধ্যে। এটা অবশ্যই তোমাকে রিসাইজ করে নিতে হবে। ছবি রিসাইজ করার পর তোমার 350 প্রয়োজন হবে এবং একটি ফর্ম প্রয়োজন হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া ফর্মটা কি? ফর্ম হচ্ছে আবেদন শেষ করার পর তোমাকে একটি ফর্ম দেওয়া হবে, অর্থাৎ একটি পিডিএফ ফর্ম দেওয়া হবে। সেই পিডিএফ ফর্মটি ডাউনলোড করে, প্রিন্ট আউট করে, এরপর 350 তুমি যেই কলেজে আবেদন করেছো সেই কলেজে সরাসরি চলে যাবে, তাদের নিয়ম অনুযায়ী তাদের 350 দিয়ে দিবে। আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার। কোনো কলেজ হয়তো বা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে নিতে পারে, কোনো কলেজ হয়তো বা ক্যাশ নিয়ে নিতে পারে, এই বিষয়টা প্রয়োজন হবে। কলেজে যখন ফর্মটি জমা দিবে এই ফর্মটির সাথে তোমার এসএসসি এইচএসসি এর মার্কশিট প্রয়োজন হতে পারে এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিও প্রয়োজন হতে পারে। তাই কলেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাকে কাগজগুলো নিয়ে যেতে হবে এবং সাথে 350 দিতে হবে। আশা করি আবেদনের আগে কী কী করতে হবে তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আবেদন। বন্ধুরা, আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশন কিন্তু দুটি রয়েছে, একটি অন ক্যাম্পাস অনার্স আর একটি হচ্ছে অনার্স। দুটি অপশন কিন্তু রয়েছে। নিচের যে অপশনটি রয়েছে ব্ল্যাক কালারের, অর্থাৎ অনার্স লেখা অ্যাপ্লাই নাও, এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করব। আমি গত বছরের যে একটি ভিডিও রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতি বছর একই নিয়মে আবেদন করতে হয়, তাই এক নজর দেখলেই তুমি বুঝতে পারবে। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার এসএসসি রোল, এইচএসসি রোল, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিতে হবে। দেওয়ার পর, সকল তথ্য দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে তুমি দ্বিতীয় স্টেপে চলে আসবে। এই স্টেপে তোমার সকল তথ্য দেখতে পারবে, অর্থাৎ এসএসসি এইচএসসির তোমার যে নাম, রোল নাম্বার, তোমার যে জিপিএ, সব কিছু দেখতে পাবে, এমনকি পিতা মাতার তথ্যও তুমি দেখতে পাবে। সব কিছু ভালোভাবে মিলিয়ে নিবে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাকে কলেজ চয়েস দিতে হবে। আর এখানে আগেই বলেছিলাম একটি কলেজ তোমাকে চয়েস করতে হবে। তো তুমি বাম পাশে দেখতে পাচ্ছ এলিজেবল লিস্টের তালিকা তুমি দেখতে পাবে, অর্থাৎ তোমার সাবজেক্ট অনুযায়ী, তোমার জিপি অনুযায়ী কোন কোন সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে সেটার তালিকা তুমি দেখতে পাবে। এখন সব কলেজে কিন্তু একই ধরনের সাবজেক্ট থাকবে না, সাবজেক্টের কিন্তু ভিন্নতা থাকবে। তো প্রথমেই তোমাকে এখানে এসে কলেজ সিলেকশনের মধ্যে সিলেক্ট ডিভিশন, অর্থাৎ কোন ডিভিশনে তুমি আবেদন করতে চাও সেই ডিভিশনটা তোমাকে সিলেক্ট করতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ডিভিশন তুমি চয়েস করতে পারবে। প্রথমে আমি ডিভিশনটা সিলেক্ট করে দিব, তারপর আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিব, তারপর ওই ডিস্ট্রিক্টের কোন কলেজে আবেদন করতে চাই সেই কলেজটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিলাম। কলেজ সিলেক্ট করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তুমি দেখতে পারবে ডান দিকে ওই কলেজে যে যে সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে সেই সাবজেক্টের তালিকা দেখতে পাবে এবং সাবজেক্টের সাথে ওই সাবজেক্টে কী পরিমাণ আসন রয়েছে সেটাও তুমি দেখতে পাবে। এবং এখানে সাবজেক্টের উপর ক্লিক করার সাথে সাথে সেটা তোমার চয়েস লিস্ট, অর্থাৎ প্রেফার লিস্টে এসে পড়বে। মনে রাখবে বন্ধুরা, তুমি প্রথমে যে সাবজেক্টটি দিবে, প্রথম চয়েসটা দিয়ে দিবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই বুঝে শুনে সেই সাবজেক্টটি দিবে। তুমি যে সাবজেক্টটি সবচেয়ে বেশি পছন্দ করো সেটা আগে দিবে, অবশ্যই তোমার জিপের সাথে মিল রেখে। সকল সাবজেক্ট চয়েস করার পর যখন তুমি মোটামুটি দেখে ফেললে যে না ঠিক আছে সব কিছু, তখন তুমি নেক্সট বাটনে ক্লিক করো। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাকে কোটার জন্য অ্যাপ্লাই করতে হবে। তোমার যদি কোটা থাকে তাহলে সিলেক্ট করে দিবে, আর যদি কোটা না থাকে তাহলে সিলেক্ট করার প্রয়োজন নেই, তখন সেক্ষেত্রে তুমি নো দিয়ে দিবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। এবারে ছবি আপলোড করার পালা। আর তোমরা জানো এখানে কিন্তু ছবির কথা বলাই হয়েছে, হাইট 150 pixels এবং
উইথ 120 পিক্সেল এবং ছবিটি অবশ্যই ম্যাক্সিমাম 50 কিলোবাইটের মধ্যে হতে হবে। চলো বন্ধুরা আমরা দেখি নেই কিভাবে তোমাকে ছবিটি রিসাইজ করে নিতে হবে। বন্ধুরা রিসাইজ করার জন্য প্রথমে তোমাকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ পিকচার রিসাইজ লেখা রয়েছে। এখানে তুমি পিকচার রিসাইজ লিখে সার্চ করবে। সার্চ করার পর অনেক ওয়েবসাইট পাবে, সেখান থেকে আমি একটি ওয়েবসাইট ওপেন করলাম। প্রথমটি ওপেন করলাম, দেখো বন্ধুরা এখানে আমি ওয়েবসাইটটিতে চলে আসলাম। এখন তোমার মোবাইলে থাকা বা কম্পিউটারে থাকা যে ছবিটি রয়েছে পাসপোর্ট সাইজের ছবি, সেটা অবশ্যই আমি এখান থেকে সেটা তুমি এখানে দিয়ে দিবে। আমি ছবিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ছবিটি আপলোড করার পর নিচে দিকে স্ক্রল করবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কাস্টম সাইজ লেখা রয়েছে। এখানে উইথ এবং হাইট কিন্তু লেখা রয়েছে। আর কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম হাইট উইথ কত হবে, সেই অনুযায়ী আমাদেরকে দিতে হবে। হাইট হবে 150 এবং উইথ হবে 120, সেটা আমি দিয়ে দিলাম। নিচে দিকে স্ক্রল করব, জেপিজ ফরম্যাটে থাকবে, বেটার কোয়ালিটি, এবং এখান থেকে আমি 50 কিলোবাইট, যেহেতু আমাকে বলেছে 50 কিলোবাইটের মধ্যে করতে হবে, আমি তা দিয়ে দিলাম। আই এম ডান রিসাইজ মাই পিকচার, এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখো বন্ধু এমন একটি উইন্ডো আসবে, এখানে আসার পর সেভ টু ডিস্কে আমি ক্লিক করব। দেখো বন্ধুরা আমার ছবিটি রিসাইজ হয়ে গেছে এবং ডাউনলোডও হয়ে গেছে। এরপরে মূলত আমি ছবিটি আপলোড করতে পারবো। বন্ধুরা যখন তুমি ছবিটি আপলোড করবে তখন এমন একটি উইন্ডো দেখতে পাবে এবং সেক্ষেত্রে বলা থাকবে যে ছবিটি অ্যালাউড হয়েছে, ছবিটি ঠিক রয়েছে। এরপর নিচের দিকে দেখো বন্ধুরা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দেওয়া বাধ্যতামূলক না, কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া বাধ্যতামূলক। খুব বুঝে শুনে এই মোবাইল নাম্বারটি দিবে, এখানে ভুল করলে কিন্তু সমস্যা, কারণ একবার সাবমিট করার পর সেটা কিন্তু আর পরিবর্তন করতে পারবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, তারপর তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে, তোমার পুরো অ্যাপ্লিকেশনটা এক নজরে দেখাবে। তারপর তুমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবে। সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর এমন একটি উইন্ডো দেখবে যেখানে তোমার রোল নাম্বার এবং তোমার পিন নাম্বার দেওয়া থাকবে। এটা অবশ্যই লিখে রাখবে, সেভ করে রাখবে, কারণ এটা পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন হবে। এবং ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটার কথা আমি বলেছিলাম ভিডিওর শুরুতে, এটা অবশ্যই ক্লিক করে তুমি ডাউনলোড করে নিবে। এই ফর্মটি কিন্তু তোমাকে কলেজে জমা দিতে হবে এবং এখানে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে। এবং এই ফর্মটার মধ্যেও কিন্তু তোমার রোল নাম্বারও দেওয়া থাকবে এবং পিন নাম্বারটাও দেওয়া থাকবে। একটা অংশ কলেজে রেখে দিবে, আরেকটি অংশ তোমাকে ফেরত দেবে সিল সই দিয়ে। আশা করি এতটুকু ক্লিয়ার। এই ছিল আবেদন নিয়ে কথাবার্তা। এবারে আবেদনের পরবর্তীতে কী কী হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আবেদন করার পর তুমি চাইলে লগ ইন করেও দেখে নিতে পারো যে আবেদনটা ঠিকমতো হয়েছে কিনা। সচরাচর আবেদন করার পর লগ ইন করলে দেখা যায় যে সাবমিট কথাটি এসেছে। এরপর তুমি যখন কাগজপত্র এবং ফর্মটি কলেজে গিয়ে জমা দিবে, কিছুদিনের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ সেটাকে নিশ্চয়ন করে দিবে। সাবমিট লেখা থেকে রিসিপ্ট লেখাটি এসে পড়বে, এটা হচ্ছে ব্যাপার। আবার এমনটাও হতে পারে যে আবেদন করার পর তোমার কাছে মনে হলো যে তোমার আবেদনটা ভুল হয়েছে, যে কলেজে আবেদন করা উচিত ছিল সেই কলেজে তুমি আবেদন করনি, অথবা কলেজ ঠিক আছে কিন্তু সাবজেক্ট চয়েসটা ঠিক নেই। সেক্ষেত্রে তুমি চাইলে এই আবেদনটি বাতিল করে দিতে পারো, অর্থাৎ আবেদনটি তুমি ক্যান্সেল করে আবার নতুন করে আবেদন করতে পারবে। তবে বন্ধুরা এই সুযোগটি তুমি একবারই পাবে, দ্বিতীয়বার কিন্তু পাবে না। আরেকটি কথা জানিয়ে রাখি, আবেদন করার পরপরই তুমি যদি ক্যান্সেল করে আবার আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো সমস্যা নেই। তুমি চাইলে আরেকটি আবেদন করে নতুন একটি কলেজ বা সেই কলেজের আবার সাবজেক্ট চয়েস পরিবর্তন করে আবার আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কলেজে কাগজপত্র জমা দেওয়ার আগেই তুমি সব কিছু করে নিলে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা যদি এমন ঘটে যে তুমি একটি কলেজে আবেদন করে ফেলেছো, সেই কাগজপত্র কলেজে গিয়ে জমাও দিয়ে দিয়েছো, তখন তোমার মনে হলো যে এই কলেজে আবেদন করাটা ভুল হয়েছে, চয়েস লিস্টটা ভুল হয়েছে বা কোনো একটি ভুল তথ্য তুমি দিয়েছো, সেক্ষেত্রে তুমি যদি ক্যান্সেল করতে চাও তাহলে কিন্তু সমস্যা। কারণ কলেজ যদি একবার রিসিপ্ট করে ফেলে, নিশ্চয়ন করে ফেলে, তাহলে কিন্তু তুমি আর অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করতে পারবে না। কাগজ জমা দেওয়ার পর, কলেজে জমা দেওয়ার পর নিশ্চয়নের আগে তুমি চাইলেই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিতে পারবে এবং নতুন করে আবার আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবারও 350 টাকা দিয়ে আবেদন করতে হবে, কারণ সেক্ষেত্রে তোমার নতুন রোল নাম্বার থাকবে, নতুন সব কিছু থাকবে। এক্ষেত্রে বুঝে শুনে তোমার আবেদন করাটা উচিত হবে। আশা করি এই বিষয়টি তোমার একদম ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে আবেদন করতে হয়, আবেদনের আগে, আবেদনের সময় এবং আবেদনের পরে কী করা উচিত, কী করা উচিত না, সব কিছু নিয়ে আলোচনা করলাম। আশা করি এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।